আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, বর্তমান সময়ের তুমুল জনপ্রিয় টিভি অভিনেতা মডেল আফরান নিশু নিঃসন্দেহে বলা যেতে পারে, কারণ তিনার অভিনয় দিয়ে লক্ষ কোটি তরুণ তরুণীর মন জয় করে নিয়েছে ইতিমধ্যে। যে কোনো চরিত্রকে ফুটিয়ে তোলেন খুব সাবলীলভাবে, ফেসবুক ইউটিউব সকল ধরনের সোশ্যাল মাধ্যমগুলোতে চোখ রাখলে দেখা যায় আফরান নিশুর জনপ্রিয়তা। ব্যক্তিগতভাবে বলছি, আমি নিজেও আফরান নিশুর ভক্ত। আজকের ভিডিওতে আফরান নিশুর কিছু চমক করা তথ্য রয়েছে আপনার জন্য। পুরো বিষয়গুলো জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে সহজ হবে। আর আপনি যদি আফরান নিশুর ফ্যান হয়ে থাকেন, তাহলে অনুরোধ করব আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখার জন্য, কারণ বিনোদন জগতের সকল খবর এইখানেই রয়েছে। দর্শক, আফরান নিশু জন্মগ্রহণ করেন 8ই ডিসেম্বর 1980 সালে বাংলাদেশের টাঙ্গাইল জেলায়। তিনি ধানমন্ডি সরকারি বালক বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন এবং পরবর্তীতে ঢাকা কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। তারপর ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি লাভ করেন। তিনার আসল নাম আহমদ ফজলে রাব্বি, যদিও মানুষ তাকে এখন আফরান নিশু নামেই বেশি চিনে এবং জানে। 2011 সালে তিশার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বৈবাহিক জীবনে তিনি এক সন্তানের পিতা। অভিনয় জগতে পথ চলা শুরু হয় 2003 সাল থেকে। এই পর্যন্ত আফরান নিশু 300-এরও বেশি টেলিফিল্ম এবং ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন। টিভি নাটক যোগ বিয়োগ এ অভিনয়ের জন্য 2016 সালে মেরিল প্রথম আলো পুরস্কারে পেয়েছেন সেরা অভিনেতা হিসেবে। অমিতাভ রেজার বিজ্ঞাপন চিত্রে কাজ করার মাধ্যমে শুরু হয় তিনার অভিনয় যাত্রা এবং আফজাল হোসেনের প্রতিষ্ঠান টকিজ স্কিন টেস্ট দেওয়ার জন্য তাকে ডাক দেওয়া হয় 2003 সালে। এরপরে আরও নানা নির্মাতার সাথে নানান রকম কাজ করেন তিনি। থাইল্যান্ড গিয়ে ডাবল কোলা ব্র্যান্ডের জিনি জিনার ফ্লেভারের একটি বিজ্ঞাপন চিত্রে অংশ নেন। এরপর গাজী শুভ্র, গোলাম হায়দার, কিসলু, কিরণ মেহেদি প্রমুখ খ্যাতনামা পরিচালকের পরিচালনায় বিজ্ঞাপনে অংশ নেন। গাজী রাকায়েতের পরিচালনায় ঘরছাড়া নাটকের মাধ্যমে জোরালোভাবে অভিনয় ভবনে প্রবেশ করেন প্রথম নাটকে। দর্শকের ব্যাপক সাড়া পাওয়ার পর একের পর এক নাটকের প্রস্তাব আসতে থাকে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি জনপ্রিয় এই অভিনেতার। আফরান নিশুর উল্লেখযোগ্য নাটকসমূহ হল অপেক্ষার ফটোগ্রাফি, আধার ও আলো, বাদল দিনের প্রথম কদম ফুল, চলনা বৃষ্টিতে ভিজি, কায়াকর, লোটা কম্বল, বিয়ে পাগল, আরও অসংখ্য জনপ্রিয় নাটক রয়েছে তিনার। দর্শক, বিয়ে নিয়ে বিনোদন জগতের অর্থাৎ বাংলাদেশের অভিনেতা অভিনেত্রীদের ভাঙা গড়ার গল্প চলতেই থাকে, বলতে গেলে তাসের ঘরের মতোই। কিন্তু আফরান নিশুর ক্ষেত্রে তা আলাদা। এখনও কোনো ভাঙা গড়ার গল্প হয়নি তিনার ক্ষেত্রে, আশা রাখি ভবিষ্যতেও হবে না। এত জনপ্রিয় হওয়ার পরও কোনো সিনেমায় অভিনয় না করার কারণ হলো, ছোট পর্দায় কাজ করে বড় পর্দায় অভিনয় করা একটু কঠিন, তাই নিজেকে আরও পাকাপোক্ত করেই ফিরবেন বড় পর্দায়, এমনটাই জানা যায় এই জনপ্রিয় অভিনেতার কাছ থেকে। দর্শক, বর্তমান সময়ে নাটক ছাড়াও তিনি মিউজিক ভিডিওতে অভিনয় করছেন, তাতে মিলছে সফলতা। অসংখ্য মিউজিক ভিডিও রয়েছে তিনার বাংলাদেশের নামি দামি যতসব প্রযোজনা প্রতিষ্ঠানে। তিনার কাজের জন্য পারিশ্রমিক নিয়ে থাকেন 20,000 থেকে শুরু করে লাখ টাকার কোঠায়। এই জনপ্রিয় অভিনেতার দেশে এবং দেশের বাহিরে রয়েছে সমান তালে জনপ্রিয়তা। দর্শক, আফরান নিশুর এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে করে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক আশা করছি আপনার কাছ থেকে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।